হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, কম বয়সে বিয়ে করার 6টি সুফল। বিয়ের ঠিক বয়স কোনটি তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকেই বলেন বিয়ে এবং সম্পর্ক আসলে তা বুঝেই তবেই বিয়ের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, আর এই সঙ্গে অর্থনৈতিক বিষয়ে জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না। কিন্তু সত্যি বলতে কি, দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত কিন্তু বেশ ভালো বুদ্ধিমানের মতো কাজ। বয়স একটু কম থাকলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, এতে জীবনটা অনেক বেশি সহজ মনে হবে আপনার কাছে। অনেক ধরনের সমস্যা থেকে অনায়াসে মুক্ত থাকতে পারবেন। কিভাবে জানতে চান তাহলে দেখে নিন। এক, আপনি যদি বয়স 30 পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে, বিয়ে করার কথা তাই বিয়ে করেছি, এর কারণে আগেই বিয়ে করে ফেলা ভালো, যখন আবেগ কাজ করে অনেক বেশি। দুই, বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব ঘাড়ের ওপর এসে পড়ে, আর একবার সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো আর হয়ে ওঠে না। কিন্তু অল্প বয়সে বিয়ে করে ফেললে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়, এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর হয়ে থাকে। তিন, একজনের চেয়ে দুইজন ভালো, বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়। একাই সুখ দুঃখের ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সে বিয়ে করলে দুজনের জীবনের সব কিছু ভাগ করে নেওয়া যায় বলে মানসিক চাপটাও কম পড়ে। চার, সন্তানের জন্য খুব ভালো পিতামাতার উদাহরণ হতে পারেন আপনি যদি বিয়ের আগে করে ফেলেন। সত্যি বিষয়টি কেউ মানুন আর নাই মানুন, কেননা মানুষের গড় আয়ু কিন্তু কমে আসছে। আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে এবং আপনার মানসিকতাও কিন্তু দিনকে দিন নষ্ট হতে থাকবে। পাঁচ, দুর্ঘটনাবশত অনেকেই বিয়ের সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকে ও সুবিধা রয়েছে, যদি অল্প বয়সে বিয়ে হয়ে অল্পতে ভেঙে যায় তাহলে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায়। দেরিতে বিয়ে করলে কিন্তু আর সেই সুযোগটা সম্ভব হয় না। ৬, এগুলো তো গেল সিরিয়াস বিষয়, এখন শুনুন আগেভাগে বিয়ে করে ফেলার একটু অন্যরকম সুবিধাগুলো। আগে বিয়ে করে ফেললে আপনার কাছে এসে কেউ কেন বিয়ে করছো না, কবে বিয়ে করবে, বয়স বেড়ে যাচ্ছে, কাউকে পছন্দ আছে কিনা ইত্যাদি ধরনের বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।